কখনো তাইফে যাই বলবো মাটিকে দেখে নবীজির খুন ছড়ানো কথায় বলে দাও তাজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হে থায় বানাওয়াল ওলা বিকালিহি কশফাত দুজা بجمالهم حسنة جميع خصاله صلوا عليهم أرب أمر بارت أمر جنق نهي فار أرب أمر بارت أمر جنوب نهي فار بشا جرى مسلم مرا اكوي شريط بدتي غار بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله পাবনা জেলাধীন ঐতিহ্যবাহী উপজেলা ঈশ্বরদী পাকশী হঠাৎ পাড়া জামে মসজিদের উন্নয়ন ও উন্নতি কল্পে আয়োজিত মসজিদ প্রাঙ্গণে আজকের তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আর সন্তানেরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা বিশেষ করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল কয়েকজন যুবক যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এত সুন্দর কোরআনুল করিমের বাগান সাজানো হয়েছে আমার সম্মানিত ইন্তেজামিয়া কমিটির সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় সুধী মণ্ডলী আমরা সেই আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি যিনি অত্যন্ত মেহেরবানি করে কোরআনের মাহফিলের জন্য কবুল করে আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করছেন সেজন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে জবান খুলে প্রাণ খুলে উঁচু আওয়াজে মধ্য মুজাহিদের মতো চিৎকার করে একবার বলি তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারী সাহেবুল কাবা ওয়াল কাউসাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হাবিবুল্লাহ হুজুর বুলুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদের সকলের সাইয়্যিদ যার সুপারিশ ছাড়া কেউ আল্লাহর জান্নাতের মেহমান আমরা হতে পারবো না আমরা সেই প্রিয় মানুষটির সৌজন্যে সালাতু সালাম পেশ করার লক্ষ্যে আর একবার জবান খুলে আওয়াজ দিয়ে সকলে একবার পড়িত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আর একবার আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতির সংখ্যা খুব কম আপনারা জানেন যে শ্রোতার আলোচনা শ্রোতার উপস্থিতি বক্তার আলোচনা শ্রোতার উপস্থিতির কারণে ভালো এবং মন্দ হয় কি বলেন ঠিক কিনা আপনারা এই ঈশ্বর দিতে আমার প্রোগ্রাম সরাসরি আসলেও ইউটিউবে অনেক আজ আপনারা শুনেছেন এবং এখান থেকে আমাকে মনে হয় যে 100 জনের উপরে লোক ফোন দিয়েছে যে হুজুর আপনার আওয়াজ শুনছি আমি ঈশ্বর দি থেকে বলছি সকালবেলায় ঘুমায় থেকে এই সময় ফোন দেয় রাতের বেলায় ফোন দেয় বিভিন্ন সময় যাক আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া রাখছি এবং শুরুতেই যে বিষয়টি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন ধরে আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি কণ্ঠের অবস্থা খুব খারাপ যারা ইউটিউবে শুনেছেন ওই সুর আর আমার বাস্তব সুর রাত আর দিনের বেশ কম কারণ হলো ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে প্রোগ্রাম শুরু 30 তারিখ থেকে শুরু করছি এর আগে নভেম্বরও করছি কিন্তু লাগাতার প্রোগ্রাম চলছে মাঝে একটা দিনও ফাঁকা পাই নাই প্রতিদিন প্রোগ্রাম মাঝে 4টা প্রোগ্রাম আমি মানে 2টা 3টা করে করছি 4 দিন যার কারণে
কণ্ঠের অবস্থা খুবই খারাপ আমি লম্বা সময় কথা বলবো না খুবই অল্প সময় সংক্ষিপ্ত সময় এখানে যারা বসে আছেন বিশেষ করে যুবকদের সংখ্যা বেশি এবং আমার মনে হয় যে বেশিরভাগ যুবকরাই এখানে কর্মরত কারণ ইপিজেড পাশে হাজার হাজার শ্রমিকরা এখানে কর্মকর্তারা কাজ করেন তো আমি তাদেরকে কষ্ট দেব না আর কি কথা হলো যাদের চাকরি নাই চাকরি যারা করে না সকাল 7টায় অফিসে যাওয়া লাগবে এই টেনশন তাদের নাই তাদের মাথার মধ্যে সবচাইতে বড় একটা টেনশন কাজ করছে যে রাত 1টা কখন বাজে ঠিক আছে রাত 1টা কখন বাজে কারণ আর্জেন্টিনার খেলা কথা ঠিক কি না এইজন্য আমি যদি 1টা পার করি 12টা যদি পার করি তাহলে আপনাদের ভালো লাগবে না যত ভালো কথা বলি কারণ আর্জেন্টিনার দিকে সবাই তাকায় আছে আজকে বিদায় নেয় না টিকে থাকে কি বলে ঠিক কি না শুধু আমাদের দেশ নয় গোটা পৃথিবী তাকিয়ে রয়েছে এজন্য লম্বা সময় কথা না আমি 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা কথা বলবো আপনাদের খেদমতে কষ্ট হবে কি বলেন কষ্ট হবে কারা কারা চলে যাবেন হাত তোলেন তো বাবাজি আলহামদুলিল্লাহ সবাই ইনশাল্লাহ থাকবেন রাজি আছেন ভাইজান লম্বা সময় কথা নাই ভূমিকাতে একটু শুধু কথা বলি আমরা কোরআনুল কারিমের অ্যাটেনশন প্লিজ আমার দিকে একটু তাকান কোরআনুল কারিমের সূরা ফাতির অত্যন্ত পরিচিত এবং গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা ফাতিরের 29 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত অসংখ্য বাণী এই হাদিসের কিতাব থেকে ছোট্ট একটি হাদিস শরীফ যেটি বুখারীতে স্থান পেয়েছে এবার একটি হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি কোরআনুল কারিমের আয়াতটিকে সামনে নিয়ে হাদিস শরীফের আলোকে আমি আপনাদের খেদমতে ইনশাআল্লাহ কিছু কথা উপহার দেওয়ার চেষ্টা করব আসুন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আমরা দুনিয়াতে সবাই অনেকেই ব্যবসা করি কারা কারা ব্যবসা করেন হাত তোলেন তো আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন 10-12 জন 15 জনের মতো আছেন আমরা ব্যবসা করি উদ্দেশ্য হলো ব্যবসার মাধ্যমে অর্থ ইনকাম করা মুনাফা করা ব্যবসায় যাতে লস না হয় সেজন্য সতর্ক থাকা মূলধনের কথা আল্লাহ বলছেন যে ব্যবসা করলে বান্দার কোনো সময় লস হবে না শুধু লাভ আর লাভ লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নাই বুঝে থাকলে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কোরআনুল কারীমের সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বলছেন দুনিয়ার ব্যবসায় তোমার লাভও হতে পারে লসও হতে পারে কিন্তু তিনটার মূলধন নিয়ে যদি তুমি ব্যবসা করো আমি আল্লাহ কসম দিয়া বলি জীবনে তোমাদের কোনো লস হবে না শুধু লাভ আর লাভ হবে লাভ আর লাভ হবে লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর ব্যবসায় মূলধন মনোযোগ দিয়া শুনেন সময় অল্প কথা বলতে হবে বেশি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ 1 নম্বর হলো ব্যবসায়ের মূলধন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর কোরআনুল কারীম আল্লাহর কিতাব এই আসমানি কিতাবের যারা তেলাওয়াত করে জোরে করে সুবহানাল্লাহ কিতাবের কি করে তেলাওয়াত করে পূর্ববর্তী বক্তারা তেলাওয়াত করে নাই আমি তেলাওয়াত করতেছি অসংখ্য হাফেজ কোরআন আমাদের হাফিজিয়া মাদ্রাসায় নুরানী মাদ্রাসায় তেলাওয়াত করে কি করে না অসংখ্য মামুন এই হঠাৎ পাড়া গ্রামের সকালবেলায় ফজরের নামাজের পরে আল্লাহর কোরআনুল কারীম খুলে তেলাওয়াত করে কি করে না আজকে রাত জেগে জেগে রাত 12টা পর্যন্ত কষ্ট করে সকালবেলায় 7টায় ডিউটি করবেন তারপরে চিন্তা করতেছে 2 ঘন্টা সময় দেই আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুনি এই নিয়ত করে অনেকেই বসে রয়েছেন তেলাওয়াত হচ্ছে কি হচ্ছে না আল্লাহ বলছেন এই কোরআনুল কারীমের যারা তেলাওয়াত করে লোকসান হবে না ব্যবসায় 1 নম্বর হলো কোরআনুল কারীমের যারা তেলাওয়াত করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন এই তেলাওয়াত যদি বান্দা করে
নম্বরে সূরা জুমার যত সম্ভব নয় অথবা 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব নিজের ঘরে ঘুমাও না কাজের মধ্যে মনোযোগী না হয় আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করো অসংখ্য হাফেজ কোরআনুল কারীমের তেলাওয়াত হেফজ মাদ্রাসায় করে মসজিদের মধ্যে আল্লাহর কত বয়োবৃদ্ধ মানুষরা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ওই সমস্ত মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দাও আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু যারা আমার কোরআনুল কারীমের তেলাওয়াত যারা মনোযোগ দিয়ে শ্রবণ করে কিংবা তেলাওয়াত করে তেলাওয়াত শোনার পরে সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহর কোরআনের আহসান বিধান আহসান বিধান আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন এটার থেকে কম করব না বেশি করব না তার মানে কোরআন যা বলছে সে অনুযায়ী জীবন জিন্দেগি গঠন করব সমাজ গঠন করব রাষ্ট্র গঠন করব তাম পৃথিবীর সব জায়গায় কোরআনের সমাজ কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করব আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে শূন্য হাতে ফেরত না দিয়া ওই সমস্ত বান্দা বান্দির জন্য দুইটা পুরস্কার দিয়া ধন্য করব বলেন সুবহানাল্লাহ বেরাজার হেবজে কোরা কোসেদার যায় সাথী নিস্তে দুনিয়া হসতেদার খালদানে দুইটা পুরস্কার দিয়ে ধন্য করব মানুষ যদি প্রশ্ন করে আল্লাহ কি দুইটা পুরস্কার দেবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবী জানায় দেন এক নম্বর পুরস্কার হলো উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ মানুষ সকালবেলায় ফজরের নামাজ কনকনে শীতের মধ্যে কষ্ট করে নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ কষ্ট করে আদায় করে গরিব মানুষ মিসকিন মানুষ অসহায় মানুষ কাজকর্মের মধ্যে লিপ্ত থাকার পরে আজান হওয়ার পরে আল্লাহর বান্দা একটা সেকেন্ড দেরি করে না মসজিদের মধ্যে দৌড়ায় জোরে বলেন আছে না নাই কিন্তু কিছু যুবক আছে নামাজ আজান হওয়ার পরেও কিন্তু আসলে যায় না কাজী নজরুল বলেছেন ঘুমাইয়া কাজা করে সফজর তখনও যাবনি যখন জোহর খেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনি আজান এখনো জামাতে হওরে শামিল এখনো এ সাথে আছে স্থান বাজিছে দামামা বাদিরে আমামা শির চকরি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়াও নিশান আল্লাহু আকবার মুসলমান আজান হওয়ার সাথে মসজিদের ভিতরে দৌড়ায় নামাজ পড়ে জনকল্যাণমূলক কাজ করে হজ করে যাকাত দেয় রমজান মুবারকের রোজা পালন করে কিছু মুসলমান চৈত্র মাসের দিনের রোজা 16 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকা লাগে তারপরেও কিন্তু আল্লাহর বান্দা রোজা ছাড়ে না পিপাসার যন্ত্রণায় ছটফট করে সমস্ত মানুষ এরপর আল্লাহর হুকুম পালন করে যত কষ্ট হোক না কেন সমস্ত মানুষের একটাই উদ্দেশ্য সেটা হলো সব মানুষগুলো কেমনে হেদায়েতের রাস্তা পাবে এই হেদায়েতের রাস্তার জন্য আল্লাহর বান্দা বান্দি সবাই ইবাদত করে কি করে না আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ও দুনিয়ার মানুষ মনোযোগ দিয়ে যদি কোরআন শ্রবণ কোরআন শ্রবণ করো কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি গঠন করো আমি অল্প ঘোষণা করে দিলাম ওই হেদায়েতের রাস্তা তার মানে হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা তার মানে হলো জান্নাতের রাস্তা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখায় দেবে আল্লাহ যদি জান্নাতের রাস্তা দেখান তাহলে কোনো চিন্তা আছে
যারা বলেন চিন্তা আছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি আল্লাহ জান্নাতের রাস্তা দেখান কোন চিন্তা আছে কোন চিন্তা নাই এটা হবে এক নম্বরের পুরস্কার দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব আমি আল্লাহ ঘোষণা করলাম আমার আসমান নিচে জমিনের উপরে এই মানুষগুলোই হলো জ্ঞানী মানুষ সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ বললেন না এই মানুষগুলো কি মানুষ জ্ঞানী মানুষ এবং জ্ঞানী মানুষ কারা একটু ভালো করে লক্ষ্য করে শুনেন শুনলে মজা লাগবে জ্ঞানী মানুষ হলো তারা যে জ্ঞান অর্জন করার কারণে যে শিক্ষা অর্জন করার কারণে এই মানুষটার মাধ্যমে সমাজের কোনো মানুষের কোনো সময় অকল্যাণ হবে না তার মাধ্যমে কোন সময় এই অকল্যাণ কোন কাজ হবে না এখন আমাদের সমাজে কিছু মানুষ চালাক আছে চালাক বলেন তো বুদ্ধিমত্তায় খুব বেশি আপনাদের পাবনাতে কি বলে চালাক বলে না কিছু মানুষ খুব চালাক এই চালাকির মাধ্যমে কলমের খোসা দিয়া সাধারণ জাতিকে ধোকা দিয়া বোকা বানায় লক্ষ লক্ষ টাকা মেরে অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ে এরকম আছে না নাই হইছে চেয়ারম্যান ইতিম মিসকিন অসহায় বিধবা ভাতা বিধবা ভাতা তারপরে আরো যত রকমের সুযোগ সুবিধা আছে সব মেরে জনগণকে ধোকা দিয়া বোকা বানায় লক্ষ কোটি টাকার মালিক হয় পাঁচ বছরে সব চেয়ারম্যান এরকম তা না আমি মনে করি যে আপনাদের পাবনা এরকম চেয়ারম্যান নাই কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় আছে না নাই এই ধোকা দিয়া বোকা বানায় চালাকির বুদ্ধির কারণে চালাক হওয়ার কারণে মানুষের সম্পদ মেরে সম্পদের পাহাড় করতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞান দিয়েছেন জ্ঞানী যাদের বানান এরা হলো আল্লাহর কোরআনের জ্ঞান তাদের ভিতরে আছে যারা হলো এই জ্ঞানান্বিত মানুষের এক নম্বর স্তরে যারা তারা হলেন হযরত উলামায়ে কেরাম বলেন আল্লাহু আকবার তারা হলেন হাফেজে কোরআন বলেন আল্লাহু আকবার তারা হলেন তুলামায়ে এজাম যারা বলেন আল্লাহু আকবার কোন মুলবি যদি অরিজিনাল মুলবি হয় অরিজিনাল যদি মুনশি হয় যদি হাফেজ হয় প্রত্যেকটি জ্ঞানী মানুষ এবং কোন গ্রামে যদি একজন আলেম থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলেমকে সবচাইতে বেশি বুদ্ধিমান অথবা বেশি জ্ঞানী বানায় আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা সম্পূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই গ্রামের মধ্যে পাঠিয়ে দেন যারা সুবহানাল্লাহ যেমন নবীরা যখন আসছেন আমার নবী যখন আসছেন আমার নবীর চাইতে জ্ঞানী মানুষ আর কেউ ছিল নবী ছিলেন ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু খলিফাতুল মুসলিমিনদের প্রথম খলিফা উনি যখন প্রথম খলিফা ছিলেন ওনার চাইতে জ্ঞানী মানুষ আর পৃথিবীতে কেউ ছিল না ওনার ইন্তেকালের পরে সাইয়েদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের ওমর রাদিয়াল্লাহু তাআলার রাজত্বের সময় আমিরুল মুমিনীন যখন তিনি ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলার চাইতে জ্ঞানী মানুষ এই পৃথিবীতে আর কেউ ছিল না কথা বলেন ঠিক না নাকি জোরে বলেন ঠিক না নাকি কারণ কোরআনের জ্ঞান থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে এই মানুষটাকে জ্ঞানী বানিয়েছেন তিনি ছিলেন সাইয়েদিনা ওমর রাজদরবারে বসে আছেন রসুল তার সামনে বলছেন আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল রসুল বলছেন আফজালুন নাস বাদা আম্বিয়া আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে হতেন ওমর আমার পরে দুনিয়ার সব মানুষের উপরে যার স্থান তিনি হলেন সাইয়েদিনা ওমর জোরে বলেন আল্লাহু আকবার কাজী নজরুল বলেছেন অর্ধেক পৃথিবী করেছ শাসন ভাই কষ্ট হয়েছে চলবে কিছুক্ষণ চালাবো অর্ধেক পৃথিবী করেছ শাসন ধুলোরে তাকতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে যেত খুশি ঠিক কিনা অর্ধেক পৃথিবী করেছ শাসন তারিদা জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়ে সেবিত দুস্থ মায়ে আজি কোথা গেল সেই মানব দরদি কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান কোথা গেল সেই হারানো মানুষ কোথা গেল সেই মুসলমান কোথা গেল সেই সোনার মানুষ কোথা গেল সেই মুসলমান ঠিক না ঠিক কর সমসাময়িক সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ মুসলমান কোন ওলামায়ে কেরাম যদি কোন মঞ্চে থাকে কোন আসরের ভিতরে থাকে
মনে রাখবেন ওলামায়ে কেরামের চাইতে জ্ঞানী মানুষ ওই আসরে আর কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন এটা বানিয়েছেন কিন্তু আফসোসের বিষয় হলো আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনাদের এই পাকশি এলাকায় আপনারা মাস তিনেক আগে তিন মাস চার মাস আগে বাংলাদেশে একজন চোর চুরি করার পরে ভাইরাল হয়েছে কি নাম যে বিষয়টা যে ডাইরেক্টর তো সে মানে গোটা পৃথিবী তাকে চেনে এই ডাইরেক্টর হলো যে আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে দেন নাকি হ্যাঁ তো সিদ্দিক চুরি করার পরে সিদ্দিক খুব ভাইরাল হলো গোটা পৃথিবী তাকে চিনল মজার বিষয় হলো জানি এই পাঁচ দিন কি পঁচিশ দিন আগে মানে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে সিদ্দিকের সামনে পিছনে ডানে বামে প্রোটোকল দিয়া কোন একটা ক্লাবের অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়া সিদ্দিকের ডানে বামে সামনে পিছনে প্রোটোকল দিয়ে তারপর তাকে প্রধানমন্ত্রীর আসনে নিয়ে বসানো হচ্ছে কি বলা হয়েছে কি না আপনারাও দেখছেন দেখেন নাই প্রধানমন্ত্রীর আসনে নিয়ে বসানো হয়েছে আসলে লোকটা কি করে ভাইরাল হয়েছে ভালো কাম করে নাকি চুরি করে চুরি করে লোকটা ভাইরাল হয়েছে আর এই চোরকে প্রধানমন্ত্রীর আসনে নিয়ে বসানো হচ্ছে আর আমরা বাংলাদেশে বাস করি সরকার করা বিরানব্বই জন মুসলমানের দেশ আমার এই দেশ হাফেজে কোরআনের দেশ অসংখ্য মসজিদ মাদ্রাসার দেশ অসংখ্য ওলামায়ে কেরামের দেশ হলো বাংলাদেশ আর আমাদের দেশে অসংখ্য নির্যাতিত ওলামায়ে কেরাম জেলখানার ভিতরে আবদ্ধ করে নির্যাতন নিশ্চিত মোড়াত্মক হচ্ছে দিনের পর দিন যাদের আত্মহত্যা আকাশ আর মাথার ভারী হয়ে যাচ্ছে কথা বলে ঠিক না নাকি মোকাবেলা করার জন্য হাজার রকমের প্রচেষ্টা চালানোর জন্য নানান দিক থেকে আহ্বান করা হচ্ছে কিন্তু আপনাদেরকে যদি প্রশ্ন করি আপনারা বলেন তো দুর্ভিক্ষ বিপদ আপদ মুসিবত এগুলো জ্ঞানকে কি বলে ওই আমেরিকার যে প্রেসিডেন্ট সে সব প্রধানমন্ত্রী যদি এক হয় এক কাতারে দাঁড়িয়ে যদি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় যে আমরা দুর্ভিক্ষ ঠেকাবো মোকাবেলা করবো পারবে যারা বলেন পারবে আমি আজকের এই বক্তব্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা এই কথাগুলো বলছেন দুর্ভিক্ষের মোকাবেলা করবেন যদি দুর্ভিক্ষের হাত থেকে যদি বাংলাদেশকে বাঁচাতে চান তাহলে এই কথাটা জলদি জলদি সমস্ত ওলামায়ে কেরামদেরকে ছেড়ে দিতে হবে কথা বলেন ঠিক না বাজি ওলামায়ে কেরামদেরকে ছেড়ে দেন বাংলাদেশ এত সুন্দর সুজলা স্বচ্ছ শ্যামলা এত সুন্দর দেশ গোটা পৃথিবীর কোথাও নাই আমাদের দেশে ইনশাআল্লাহ দুর্ভিক্ষ আসবে না কথা বলেন ঠিক না বাজি জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বাজি যে দেশে চোরকে প্রধান অতিথি বানায় প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া হয় ওলামায়ে কেরামদেরকে বিনা দোষে জেলখানার ভিতরে আবদ্ধ করা হয় এই দেশে শুধু দুর্ভিক্ষ নয় বিপদের পর বিপদ মুসিবতের পর মুসিবত একের পর এক আসতেই থাকবে কথা বলেন ঠিক না নাকি কষ্ট পাইলে এবাজার আওয়াজ দিয়ে বলেন কষ্ট পাইলে নতুন কাবরে ভাই এটা কি বিড়ালের কাম নাকি বলতেছিলাম মুসলমান লক্ষ্য করেন সময় কম হযরতে সাইয়েদিনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহর কোরআন দ্বারা রাজত্ব পরিচালনা করেন উমরের রাজদরবারে একজন ইহুদি পণ্ডিত প্রবেশ করার পরে প্রশ্ন করলো আমিরুল মুমিনিন আমি আপনাকে চারটি প্রশ্ন করব এই চারটি প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে বুঝবো নিঃসন্দেহে আপনি সঠিক জবাব দিয়েছেন আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেন এবং আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব শূন্য হাতে এই জায়গা থেকে ফেরত যাব না জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ওমর ডাক দিয়ে বললেন বেটা কি প্রশ্ন করবে করো
প্রশ্ন হলো এই পৃথিবীতে দুইজন ভাই আছে একই সময়ে মায়ের পেট থেকে একই সাথে জন্ম গ্রহণ করেছেন একই সময়ে দুই ভাই মৃত্যুবরণ করেছে মজার ব্যাপার হলো একই সাথে জন্ম একই সাথে মৃত্যু কিন্তু ইতিহাসের পাতা সাক্ষ্য দিয়েছে এক ভাইয়ের চাইতে আরেক ভাইয়ের বয়সের ব্যবধান হলো 100 বছর এটা কেমনে সম্ভব ওই দুই ভাই কারা ওদের নাম আমাদের আমাকে বলতে হবে দ্বিতীয় নম্বর প্রশ্ন আমিরুল মুমিনীন ডাক দিয়ে বলতেছে কি প্রশ্ন বলো ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলতেছে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেই জায়গায় সূর্যের আলো মাত্র জীবনে একবার পড়েছে দ্বিতীয়বার কোনদিন আর সূর্যের আলো পড়ে নাই ওই জায়গাটা কোন জায়গা কেন পড়েছিল জবাব দাও তিন নম্বর প্রশ্ন হলো এই পৃথিবীতে এমন একটা কবর আছে যেই কবরটা জীবন্ত কবরের ভিতরে যারা বসবাস করে কবরের বাসিন্দা যারা তারাও জীবিত ওই কবরটা কোন কবর এবং কবরের বাসিন্দা কারা আর চতুর্থ নাম্বার হলো এই পৃথিবীতে এমন একটা কবর ছিল যে কবরটা চলমান এক জায়গা থেকে আরেক জায়গায় যায় যাত্রী কিনিয়া কবরের অধিবাসী কিনিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এই চারটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আমি তাহলে বুঝবো তুমি সঠিক জ্ঞানের অধিকারী তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব কোন সন্দেহ না দাও খোদা দাও আমার আবার ওবর দারাজ দিল দাও খোদা দাও আমার আবার ওমর দারাজ দিল La
إلا الله محمد رسول الله أبو سيدي أبو صلى الله عليه وسلم قائد يزر رمضة قد سن قصته يتسي مصلى الله عليه أمير المؤمنين كتاب دبل أمير المؤمنين যদি আপনি পারেন এই চারটা প্রশ্নের জবাব দেন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি প্রশ্ন চারটা সহজ না কঠিন যারা জানেন না নিঃসন্দেহে তাদের জন্য কঠিন এবং ইহুদি পণ্ডিত আমিরুল মুমিনীন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাতে করে প্রশ্নের জবাব দিতে না পারেন তার বিরুদ্ধে উল্টা কিছু ছড়াবে এই জন্য প্রশ্নগুলো করেছিল ও তো জানে না মুসলমান যারা আল্লাহর কোরআনুল কারীমের জ্ঞান রাখে তাদের চাইতে ওই সময়ে জ্ঞানী মানুষ পৃথিবীতে আর কেউ থাকে না ওমর ডাক দিয়া বললেন বেটা ইহুদি পণ্ডিত এই চারটা প্রশ্ন তুমি আমাকে করেছো কিন্তু মজার বিষয় হলো প্রশ্নের জবাব আমার দেওয়ার কোনো প্রয়োজন হবে না আমার সামনে ছোট্ট একজন ভাতিজা কেবলমাত্র পড়াশোনা করে বয়স মাত্র 13 বছর নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী আল্লাহর নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখা বললেন এই 13 বছরের বালক এই চারটা প্রশ্নের জবাব দিয়ে দেবে বলেন সুবহানাল্লাহ ইসলাম সে তো পরশ মালিক ইসলাম সে তো পরশ মানিক তার পেলোকে খুঁজি তার পরশে সোনা হলো যারা তাদের মোরা বুঝি ওরে কোন সাহসে রইলি বসে কোন সাহসে রইলি বসে আসল মালিক সারি সাহসে দিতে চাও রে তিরহীন নদী পারি ঠিক না রাখি মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কি দেখায় 13 বছরের বালকের কথা ডাক দিয়ে বললেন আমার জবাব দাও লাগবে না চারটা প্রশ্নের জবাব দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ইহুদি পণ্ডিত যে চারটা প্রশ্ন করেছে তুমি কি চারটা প্রশ্নের জবাব দিতে পারবা আব্দুল্লাহ ইবনে আব্বাস মুস্কি হাসি দিয়ে বললেন ও আমিরুল মুমিনিন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে এই চারটা প্রশ্নের জবাব দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না নিঃসন্দেহে জবাব আমি দিয়ে দেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি শুধু অনুমতি দেন এটা তো আমার জন্য সহজ কারণ উলাইকা হুম উলুল আলবাব কোরআনের জ্ঞান যারা রাখেন তারা হলেন সত্যিকারের জ্ঞানী মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন সাহাবী ছিলেন না এই পৃথিবীতে কোরআনুল কারীমের তাফসীর যত মুফাসসির লিখেছেন কিয়ামত পর্যন্ত যত মুফাসসির তাফসীর লিখবেন বিশ্ব নবী বলছেন সব মুফাসসিরদের শিরোমণি রয়েছেন মুফাসসির হলেন সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইফের জমিনে তার মাজার তার কবর বহুবার যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে বিশাল বড় মসজিদ মসজিদের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস জানে মসজিদ এই মসজিদের ভিতরে শুয়ে আছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন কোরআনুল কারীমের খেদমত করার কারণে ওই মসজিদের ভিতরে পৃথিবীর সবচাইতে বড় একটা লাইব্রেরি সেট করে দেওয়া আছে ওই লাইব্রেরির ভিতরে গোটা দুনিয়ার যত মুফাসসির তাফসীরের কিতাব লিখেছেন সমস্ত তাফসীরের কিতাবগুলো তাকে তাকে সুন্দর করে সাজানো রয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ইনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বললেন আমার কোন জন্য ব্যাপার না শুধু অনুমতি দেন অনুমতি দিলে প্রশ্নের জবাব দাও এ বাবা জবাব দিব নাকি বিরক্ত হইতেছেন জবাব দিব আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়া গেলেন এক নাম্বার ইহুদি পণ্ডিত শুনে এক নাম্বার তুমি জবাব তুমি প্রশ্ন করেছো এই পৃথিবীতে দুইজন ভাই একই সময়ে জন্ম জমজ তারা জমজ দুইটা ভাই একই সময়ে জন্ম একই সময়ে মৃত্যু কিন্তু ইতিহাস বলে এক ভাইয়ের চাইতে আর এক ভাই বয়সের ব্যবধান হলো 100 বছর এটা কেমনে সম্ভব ভালো করে শোনো বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন আমাদের শিখিয়ে গেছেন একজন ভাই আর দুইজন ভাই একই সময়ে এক মায়ের পেট থেকে জন্ম নিয়েছে
এই দুইজন ভাইয়ের নাম হলো বড় ভাইয়ের নাম হলো উজায়ের হাদিসের ভাষায় বিশ্ব নবী দ্বিতীয় ভাইয়ের নাম বলেছেন উজায়েস একটা হলো উজায়ের আরেকটা হলো উজায়েস একই সময়ে জন্ম আল্লাহ রাব্বুল আমিনের একদম নৈকট্যপূর্ণ বান্দা মুস্তাজাব দাওয়া ছিলেন যদি কোন বিষয়ে আল্লাহর দরবারে দোয়া করতেন কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাইয়ের ফেরত দিতেন না বড় ভাই আল্লাহ রাব্বুল আলামিনকে কোন একদিন ডাক দেব না আল্লাহ মানুষ দুনিয়াতে নির্দিষ্ট হায়াত পাওয়ার পরে মালাকুল মওত কাছে চলে আসবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনা তাকুলু ইউদরিককুমুল মওত ওয়া লাও কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা বলেন আল্লাহু আকবার থেকে তুমি যতই পালো মরণ তোমায় লইবে গিরি যদিও পালাও আকাশ পানে ধরবে তোমায় লাগায় শিরি চিন্তা রাখে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে এই উজায়ের বড় ভাই আল্লাহ দরবারে বলে আল্লাহ মানুষের মৃত্যুর সময় মালাকুল মওত তখন চলে আসে সাকরাতুল মাউতের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা আল্লাহ মানুষ অস্থির হয়ে যায় পেরেশানি হয়ে যায় আয় আল্লাহ ওই মৌতের যন্ত্রণাটা কেমনে হবে এটা আমি একটু দেখতে চাই কিন্তু অরিজিনাল দেখা না একটু ডুপ্লিকেট অরিজিনাল মৃত্যুর আগে আমি এই মৃত্যুটা একটু দেখবো দ্বিতীয় নাম্বার হলো দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কবরের জিন্দিগিতে প্রবেশ করার পরে কবরের মুনকার নকিরের সওয়ালের জবাব দিলে যদি ভালো জবাব দেয় তাহলে বিছানা হবে জান্নাতের বিছানা বিছানা হবে আর যদি কবরের সঠিক জবাব বান্দাবান্দি দিতে না পারে তাহলে কবরটা হবে জাহান্নামের টুকরা আয় আল্লাহ আমি একটু দেখতে চাই কবরের জিন্দিগিটা কেমন কষ্টের জিন্দিগি হবে মেহরবানি করে আমার অরিজিনাল মৃত্যুর আগে একটা ফস মৃত্যু দিয়া লম্বা সময় পর্যন্ত কবরের জিন্দিগিতে পাঠা আবার তুমি আমাকে জীবন দিয়ে দুনিয়াতে পাঠায় দিও জোরে কোনো সুবহানাল্লাহ মোস্তাজাব উদ্দাওয়াত বড় ভাই উজায়ের আল্লাহর দরবারে কথা বলার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন মৃত্যু হয়ে গেল কবরের জিন্দিগিতে একদিন দুই দিন নয় 100 বছর কাটার পরে আবার আল্লাহ তাকে হায়াত দেওয়ার পরে দুনিয়াতে আসার পরে ওই যে ছোট ভাই বয়সে বড় হয়ে গেল 100 বছরের আর বড় ভাই ছোট হয়ে গেল 100 বছরের কথা বলেন ঠিক না ভাই উজায়েস আর উজায় ইহুদি পণ্ডিত মাথা নিচু করে ফেলেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস 13 বছরের বালক ডাকতে বলেন বেটা বলো তো আমি কি সঠিক জবাব দিয়েছি বলে হ্যাঁ সঠিক জবাব দিয়েছ এইবার আর একটা দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাব দাও দ্বিতীয় নাম্বার প্রশ্ন পৃথিবীতে এক জায়গায় সূর্যের আলো জীবনে একবার পড়েছে দ্বিতীয়বার পড়ে না ওই জায়গাটা কোন জায়গা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন শোনো এই পৃথিবীতে আগমন থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীরা কালেমার দাওয়াত দিতে গিয়া সমসাময়িক সময়ের কাফের বেঈমান যারা নাস্তিক রাম আর বামের যারা অধি রাম আর বামের দল যারা করে সমসাময়িক সময়ের আমার ভাইয়েরা বাতিলেরা সব নবীদের বিরোধিতা করেছে শুধুমাত্র দুইজন নবী একজন হলো আদম আলাইহিস সালাম আর একজন হলেন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আমার বাসা আদম আর সুলাইমান দুইজন নবী ছাড়া যত নবী কালেমার দাওয়াত দিয়েছেন সব নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জেল জুলুম জরিমানা নির্যাতন করা হয়েছে কি হয় না হাজার রকমের ষড়যন্ত্র করার পরে দাওয়াত মিশন বন্ধ করতে পারে নাই
দিনের পর দিন মুহাম্মাদের অনুসারীরা বাড়তে শুরু করে নেয়। এমন সময় দারুণতর বৈঠকে জরুরি বৈঠকে আবু জাহেল ঘোষণা করল, তোমরা পরামর্শ দাও মুহাম্মাদের এই দাওয়াত মিশন কেমনে বন্ধ করা যায়। একজন দ্বারা ডাক দিয়ে বলছে মুহাম্মাদের দাওয়াত মিশন যদি বন্ধ করতে চাই তাহলে মুহাম্মাদকে হাতের মধ্যে বেড়ি লাগা, হাতের মধ্যে শিকল লাগায়া, পায়ের মধ্যে বেড়ি পড়ায়া জেলখানার ভিতরে যদি আমরা আবদ্ধ করি তাহলে মুহাম্মদ জেলখানায় থাকবে, দাওয়াতও দিতে পারবে না, মুহাম্মদের অনুসারীও বাড়বে না। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ইশারায় কিছু কথা বলেন বাবা, ডাইরেক্ট বলা সম্ভব সম্ভব না, ইশারায় কিছু কথা জ্ঞানী মানুষ আপনারা বোঝেন। মুহাম্মদের দাওয়াত মিশন এইভাবে বন্ধ করা যাবে প্রস্তাব দিল একজন যুবক, কিন্তু আবু জাহেল আসলে কিন্তু আবু জাহেল আবু জাহেল না, আসলে আবুল হাকাম, মাথায় ছিল বুদ্ধি অনেক বেশি, কিন্তু কোরআনুল কারীমের দৃঢ়তা পড়ার কারণে ও হয়ে গেছে মূর্খের পিতা, ওর মাথায় অনেক বুদ্ধি বেশি। ও ডাকতে হয় তুমি প্রস্তাব ভালো প্রস্তাব দিয়েছো কিন্তু তোমার এই প্রস্তাব গ্রহণ করলাম না, কারণ বলে এটাই কারণ যে মোহাম্মদ তাকে যদি আমরা জেলখানায় আবদ্ধ করি, শিকল লাগাই, বেরি পড়াই, মোহাম্মদ থাকবে জেলখানায় কিন্তু মোহাম্মদের অনুসারী হাজার হাজার তারা থাকবে বাইরে, তারা তো কোরআনুল কারীমের তাফসীর করে তারা বন্ধ করবে না। কথা বলেন ঠিক না নাকি? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না নাকি? একজন মুফাসসির জেলখানায় হাজার মুফাসসির মাঠে পড়ে দাঁড়িয়ে, কথা বলেন ঠিক কিনা? দাওয়াত মিশন বন্ধ করা যাবে না। বিভিন্ন জন বিভিন্ন প্রস্তাব দিতে শুরু করলো, সর্বশেষ যেটা সিদ্ধান্ত হয়েছিল তার উন্নদার বৈঠকে আল্লাহ সূরা আনফালের 30 নম্বর আয়াতে দোরার গুটিয়াত গোটা দুনিয়ার জাতিকে জানায় দিলেন। আল্লাহ বলল আইজিয়ান করবি কাল্লাদিনা কাফারু, নবগো স্মরণ করো ওই সময়ের কথা যখন আপনার বিরুদ্ধে কাফির বা ইমানরা তার উন্নদার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল, তিনটা ষড়যন্ত্র করেছিল তিনটা। একটা হলো আপনাকে তারা জেলখানার ভিতরে আবদ্ধ করবে, দ্বিতীয় নম্বর আপনাকে তারা হত্যা করবে, তৃতীয় নম্বর আপনাকে তারা নিজের দেশ থেকে বের করে দেবে। এই তিনটা ষড়যন্ত্র কাফের বেঈমানরা করেছে, কথা বলেন ঠিক না রাজি? আজ যদি আল্লাহর কোরআন শরীফের হক কথা হক পথের উপরে যদি আপনি চলেন তাহলে মুসলমান দেখবেন আপনাকেও এই তিনটা ষড়যন্ত্র আপনার বিরুদ্ধেও করা হবে, কোনো সন্দেহ নাই। কি কর ঠিক না রাখি? ষড়যন্ত্র করা হবে আপনার বিরুদ্ধেও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন শোনো, এই পৃথিবীতে সব নবীদের বিরোধিতা করা হয়েছে, হযরত মূসা কালিমুল্লাহ বনী ইসরাঈলের সম্মানিত পয়গম্বর, আল্লাহ ডাক দিয়ে বললেন মুসারে কালিমার দাওয়াত নিয়ে যাও ফেরাউনের কাছে। মুসা গেলেন ফেরাউনের কাছে, ব্যাখ্যা করার সময় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে যখন গেলেন একের পর এক দিনের পর দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত প্রত্যাখ্যান করে অবশেষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার ষড়যন্ত্র করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল সহকারে সামনের দিকে যাইতেছিলেন, পিছনে ছিল ফেরাউনের দলবল তার বাহিনী, সামনে লোহিত সাগর পাহাড়ে কুলজুম, এই পাহাড়ে কুলজুম তুরগির কিনারে গিয়া সাগরের কিনারে গিয়ে দাঁড়ায় গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়ায় গেলেন পিছনে ফেরাউনের বাহিনী, আল্লাহকে ডাক দেন আল্লাহ আমি যে এই বিপদে পড়ছি মুসিবতে পড়ছি তুমি ছাড়া সাহায্যকারী আর কেউ নাই, কারণ এই লোহিত সাগর পাড়ি দিয়া ওই পার যাবো যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই গো আল্লাহ, তুমি তোমার কুদরতি নিজাম দিয়ে যদি সাহায্য সহযোগিতা না করো আমি মুসা আমার দলবল সহকারে ফেরাউনের দলের হাতের মধ্যে বন্দী হয়ে জনমের মতো শেষ করে দেবে, তোমার কালিমার দাওয়াত পৌঁছানোর মতো শক্তি আমার নাই, আল্লাহ তুমি সাহায্য করো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ সাহায্য করতে দেরি হলো না, কি বানায় দিলেন লোহিত সাগরের ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বানায় দিলেন, রাস্তা পাড়ি দিয়া মুসা আলাইহিস সালাম ওই পারে গেছেন, ফেরাউন তার দলবল নিয়ে মাছ নদী মাছ সাগর বরাবর তারা তখন গেছেন, যখন গিয়েছে এমন সময় আমার আল্লাহ ওই সাগর দুই পাশের পানি চাপা দিয়া ফেরাউন এবং তার দলবল যারা ছিল সবাইকে একদম সুটকি বানায় দিয়েছে, কি বলেন ঠিক কিনা? সবাই জাহান্নামে চলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন ও যুবক শোনো, ইহুদি পণ্ডিত শোনো, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত
সাগরের ভিতরে ছোট্ট একটা রাস্তা বানায় দিয়েছিলেন রাস্তা মূসা আলাইহিস সালাতু সালাম পাড়ি দেওয়ার জন্য ওই রাস্তা ওই রাস্তার মধ্যে যেই সূর্যের আলো একবার পড়েছে কেমন পর্যন্ত সূর্যের আলো আর ওখানে পড়বে না বলে জবাব সঠিক দিয়েছে ইব্রাহিম তিন নাম্বার প্রশ্নের জবাব দাও বলে তিন নাম্বার প্রশ্ন কি তিন নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীতে এমন একটা কবর যেই কবর জীবন্ত কবরের বাসিন্দা জীবন্ত কবরের ভিতরে খাবারও খায় কিন্তু কবর থেকে শ্বাস নিঃশ্বাস নেওয়ার শক্তি নাই প্রস্রাব পায়খানা করার কোনো প্রয়োজন হয় না এই কবরটা কোন কবর আব্দুল্লাহ ইবনে আব্বাস দ্বারা বললেন শোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন لا تعلمون شيئا الله বলেন বাবা আর মা স্বামী আর স্ত্রী দুইজনের বিশেষ একটা মুহূর্তে এক ফোঁটা পানি আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে ঢুকায় দিয়া ওই এক ফোঁটা পানি নিচে আমার কুদরতের আগুন জ্বালায় দিয়া আস্তে 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 সে দিদি দিতে দিদি দিতে দিদি দিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে সুন্দর করে একটা মানুষের বডি তৈরি করলাম এমন ভাবে মানুষের বডি তৈরি করলাম মানুষ গোটা দুনিয়ায় তাকায় দেখো লক্ষ কোটি মানুষ বসবাস করে কিন্তু মজার ব্যাপার হলো একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের চেহারার কোনো মিল নাই আছে ডিমগুলি সব একই রকম ডিমগুলি সব একই রকম পার্থক্য নেই মোটে সাদা কালো বাচ্চাগুলি সবাই বাস করি এক পৃথিবী রঙে হাতের লেখা মুখের ছাপ মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ মেলে পৃথিবীর কারোর সাথে কারো গলার আওয়াজ মেলে আর মেলে না গলার আওয়াজ আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙ্গুলের টি আল্লাহ তাআলা আছেন একজন প্রমাণ হইল ঠিক আওয়াজ দেবেন আল্লাহু আকবার আর আওয়াজ দেবেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা লক্ষ কোটি মানুষ বসবাস করে বৃদ্ধ আঙ্গুলের সাথে কারো মিল নাই একজন মানুষের চেহারার সাথে একজন মানুষের চেহারার মিল নাই গলার আওয়াজের মিল নাই এমন করে আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তানের বডি তৈরি করলেন নির্দিষ্ট একটা সময় পরে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা আল্লাহর নির্দেশ নিয়া রূহ যখন সন্তানের পেটের মধ্যে ফুকায় দেয় মায়ের পেটের ভিতরে আরেকটা বডি ওই বডির ভিতরে যখন রূহ ফুকায় দেয় সন্তান নড়াচড়া করে মা সারা রাত খাবার খেতে পারে মা সারা মা কয়েকদিন থেকে পেট ভরে খাবার খেতে পারে না ঘুমাতে যাবে এমন সময় সন্তান মায়ের কলিজার মধ্যে আঘাত করে মা দুঃখিনী রাতের বেলায় বিছানায় ঘুমাইতে পারে না বিছানার থেকে ওঠেন ফোটেলের মধ্যে নামেন একবার দাঁড়ান আর একবার বসেন এইভাবে লেফট রাইট করে করে গোটা রাত মা অতিবাহিত করে দেয় কি দেয় না ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ তোমারই পদ তলে রয়েছে জান্নাত মাগো তোমারই পদ তলে রয়েছে জান্নাত গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ তোমারই পদ তলে রয়েছে জান্নাত বলে ঠিক না বাটি মায়ের পেটের ভিতরে মা সন্তান নিয়া রাতের বেলায় বিছানায় ঘুমাইতে পারে না পেট ভরে খাবার খেতে পারে না কোন জায়গায় ভালো করে একটু বসে বিশ্রাম নেবে পেটে সন্তান ধারণ করা অবস্থায় মা সেই বিশ্রাম নিতে পারে না কথা বলেন ঠিক না রাজি সেই মাকে কষ্ট দেয় আমাদের সমাজে কিছু যুবক আছে না নাই আজকের মাহফিলে যুবকের সংখ্যা বেশি আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি যদি বাবা মা বেঁচে থাকে বাবা মার খেদমত করবা বাবা মা কষ্ট পায় এমন কিছু করবা না খোদার কসম দিয়ে বলি বাবা মা যদি তোমার সন্তুষ্ট থাকতে থাকবে থাকে তুমি জীবনে যা দেবা সম্পদের পিছনে দৌড়াও আল্লাহ কোন দিক দিয়ে তোমাকে সম্পদ দেবে তুমি নিজেই বুঝতে পারবা না কথা বলেন ঠিক না রাখি যারা আওয়াজ দিয়ে বলেন ঠিক না রাখি ভালো করে লক্ষ্য করো ভালো করে লক্ষ্য করো যুবক তুমি থাকো ঢাকায় ঢাকার থেকে বাড়িতে তুমি আসবা
স্বামী বাজারে নতুন নতুন মাল বের হইছে সবগুলো আমার জন্য কিনে নিয়ে আসবেন একটা লিস্ট ধরায় দিবেন ঠিক না না জি ছেলে মেয়ে মোবাইল ফোন হাতে নিয়ে সুন্দর করে লিস্ট ধরায় দিবেন আব্বু আম্মু আমার তুমি ঢাকা থেকে বাড়িতে আসবে আমার জন্য নিয়ে আসবে কিন্তু বাড়িতে একজন মানুষ বয়বৃদ্ধ মানুষ চলতে পারে না ফিরতে পারে না কোন সময় খাবার খায় কোন সময় খাবার খায় না তিনি হলেন মা ছোট্ট নাম কিন্তু পৃথিবীর মধ্যে এই নামের চাইতে মা মহব্বত আর কোন নামের ভিতরে নাই এই মা সকলের পরে মোবাইল ফোনটা বয়বৃদ্ধ মানুষ কানের কাছে নিয়ে আসতে করে পিস পিস করে ডাক দিয়ে বলে বাজান ঢাকা থেকে তুমি পাবনার পাকশিয়াতে আসবা ঈশ্বর দিতে আসবা রে বাবা ঢাকা থেকে আসার সময় হাজার হাজার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় হাজার হাজার লোক মারা যায় কত মানুষ জীবন দিল ও বাজান সুন্দর করে দোয়া কালাম করে তারপর তুমি গাড়ির মধ্যে উঠবা যতক্ষণ পর্যন্ত বাড়িতে আসো নাই তোমার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করব এমনকি ফজরের নামাজের পরে তোমার দরবারে এবং এশার নামাজের পরে স্পেশাল দুই রাকাত করে নামাজ আদায় করে তোমার জন্য আল্লাহর দরবারে আমি দোয়া করব কথা বলেন ঠিক না না জি বাড়িতে আসার পরে তোমার স্ত্রী তোমার ব্যাগের দিকে তাকায় তুমি তোমার স্ত্রী লিস্ট অনুযায়ী খরচ আনছো কি আর নাই বাড়িতে আসার পরে তোমার সন্তান পকেটের দিকে তাকাবে ব্যাগের দিকে তাকাবে কিন্তু মা এমন ভালোবাসেন সন্তানকে এমন মহব্বত আল্লাহ মায়ের অন্তরের ভিতরে ঢুকাই দিয়েছেন মা দুঃখিনী ব্যাগেও তাকায় না পকেটেও তাকায় না সন্তানের মুখের দিকে তাকায় ফেল ফেল করে তাকায় থাকে আরে আমার সোনা মানিক ছয়টি মাস হয়ে গেল ছয়টি মাসের মধ্যে সোনা মানিকের চেহারাটা আমি দেখতে পারি না চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের পেরে চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের পেরে হঠাৎ ঘুমের ঘরে মা কান্না বলে ভুলা কি গেছিস মোরে কত ছেলে বাড়ি যাহা দশ দিন গর্ভে ধরিয়া আমাদের করেছেন ঋণী বুকের চামড়া কাটিয়া দিলে বুকের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো সব কিছু আছে আগেরই মতো মা হারিয়ে গেল হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো সব কিছু আছে আগের মতো মা হারিয়ে গেল এখন আর পদ চাই না এখন আর পদ চাই না থাকে না কেউ বসিয়া এখন আর পদ চাই তাই তো হৃদয়টা কুমড়ে মরে মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া আমাদের করেছেন ঋণী বুকের চামড়া কাটিয়া দিলে বুকের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি ঠিক না বাজি যারা বলেন ঠিক না বাজি বাবা মা যারা হারিয়েছেন তারা ছাড়া কেউ বুঝতে পারবেন না যুবক তোমার মা আছে তোমার বাবা আছে তুমি এখনো বুঝবা না যখন মারা যাবে
তখন তুমি বুঝবা কারণ রাসূল বলেছেন তোমার বাবা এবং মা তারা হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম যদি সন্তুষ্ট অর্জন করো জান্নাত তোমার হয়ে যাবে অসন্তুষ্ট অর্জন করলে জাহান্নামের ফয়সালা হবে বাঁচার কোনো সুযোগ থাকবে না সম্পদের পিছনে দৌড়ায় স্বাধীন লম্বা সময় দৌড়াও খোদার কসম বাবা মাকে সন্তুষ্ট করো সম্পদ কোন দিক দিয়ে আসবে তুমি নিজেও বুঝবা না কথা বলেন ঠিক না ব্যাটি বউয়ের কথা শুনে সন্তান বউয়ের কথা শুনে বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না কারা কারা রাজি যুবকরা হাত তোলো তো দেখি বাবা মাকে কোন সময় কষ্ট দিবা না কারা কারা হাতে হাত তোলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করুন পিতা মাতার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন জরুরের আমিন আমার ভাইরা তবে হ্যাঁ এর পিছনে আমাদের কিছু বাবা মায়ের আবার দায়িত্ব আছে বাবা মা যাতে করে সন্তান বাবা মার কথা শুনে এই জন্য ওই সন্তান তৈরি করা বাবা মার জন্য কিছু দায়িত্ব আছে যে দায়িত্বগুলোর মধ্যে অন্যতম হলো আল্লাহ যে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাব আল্লাহ আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে এই তেলাওয়াতকারীদের মধ্যে যাতে করে শামিল হয় সেজন্য আপনার সন্তানকে বেরিস্টার বানান আজ দেশে যেরকম একজন আলেমের দরকার ইমামের দরকার খতিবের দরকার একজন ডাক্তারের দরকার আছে একজন বেরিস্টারের দরকার আছে আছে না নাই একজন ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই একজন জজের দরকার একজন ম্যাজিস্ট্রেটের দরকার আছে কিন্তু সর্বপ্রথম ব্যারিস্টার বানানোর আগে জজ বানানোর আগে আমার ভাইরা ইঞ্জিনিয়ার বানানোর আগে যদি আল্লাহর বান্দাকে আপনি যদি সর্বপ্রথম আল্লাহর এই কোরআনুল কারীমের শিক্ষাটা যদি দেন নূরানী মাদ্রাসায় দেন তিন বছর সেখানে পড়ান কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত সহকারে জীবনে চলতে গিয়ে যে মাসলা মাসাইলগুলো আছে ছোট্ট ছোট্ট যে আমলের যে হাদিসগুলো রয়েছে এগুলো যদি সে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা যদি পড়তে পারে এগুলো ভিতরে থাকার কারণে ও যদি ভবিষ্যতে জজ হয় যদি ব্যারিস্টার হয় যদি ম্যাজিস্ট্রেট হয় তার এই আসনে বসে চেয়ারে বসে অবৈধভাবে একটা টাকা ইনকাম করার চেষ্টা করবে না কথা বলেন ঠিক না রাখি আর যারা এই ছোট্টবেলায় কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত সন্তানদেরকে করবেন না দেখবেন যে ওরা বড় হওয়ার পরে আপনার ফাইলে টেবিল পড়ে আছে টেবিলে ফাইল পড়ে আছে আপনি ফাইলে মানে টেবিল টেবিলে ফাইল দেখেছেন ঘুষের টাকা না দিলে আমরা চাকরি করি মাদ্রাসার বড় পদে আলে আলিয়া মাদ্রাসা আলিম মাদ্রাসা আমি চাকরি করি এটা মাদ্রাসার প্রধান যত জায়গায় যাবেন হাজার চেষ্টা করে টাকা দিব না শিক্ষা বুঝে যাবেন পিওর আপনার পাঞ্জাবি জেনে দাঁড়াবে না হুজুর পঞ্চাশশো টাকা দেন হুজুর পঞ্চাশশো টাকা দেন পঞ্চাশ টাকা না দিলে আপনি বাইরে বের হতে পারবেন কথা বলেন ঠিক না কাটে কলমের খোসা দিয়ে ধোকা দিয়ে বোকা বানায় জাতিকে সাব রেজিস্ট্রারে চাকরি করে এক জায়গা থেকে আর জায়গায় ট্রান্সফার নেবে 30 লাখ টাকা ঘুষ দেয় আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই চাকরি এখানে করে ওখানে করে এখান থেকে ঢাকায় যাওয়া লাগবে 30 লাখ টাকা ঘুষ দিয়ে ব্যাপারটা কি কয় যদি এই তো আপনি জানেন না বোঝেন নাই কি বুঝি নাই কয় এখান থেকে যদি ঢাকায় যায় দিয়ে কামাই করবে 3 লাখ টাকা কয়লা যদি 3 মাস 4 মাস থাকে এখন আপনি হিসাব করেন তো কত টাকা এই 30 লাখ টাকা কোনো ব্যাপার ওরাই হলো দেশের লাগি কষ্ট হইতেছে ওরাই হলো দেশের লাগি মহামারী রে মতন পাইলে কলম ছাকাইয়া করে তারা নির্যাতন আছে না নাই ওরাই হলো দেশের লাগি মহামারী রে মতন পাইলে কলম ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির লেখরায় বসে দুর্নীতির লেখরায় বসে জাহির করে জ্ঞান আবার কলম দিয়া কামাই টাকা কলম দিয়া কামাই টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান মুসলমান ভাইয়ের জন্য কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে কোরআনের জ্ঞান শিক্ষা না দিয়া যদি ডিজিটাল বাংলাদেশের শিক্ষায় শিক্ষিত করতে চান সন্তানকে যদি পড়ান ছোট্টবেলায় সন্তান যখন প্রাইমারি স্কুলে কিংবা শিশু নিকেতনে গিয়ে যখন ক্লাস ওয়ানে পড়ে ওই সময় সিলেবাসের মধ্যে তাদের পড়া হাড্ডিমা টিম টিম তারা মাঝে পারে ডিম তাদের খানা দুটি সিং ওরা হাড্ডিমা টিম টিম আছে না এ বাবা পাটনার মধ্যে যাদের মাথার মধ্যে শিং হয় তারা কি ডিম দেয় কি করে মাথায় শিং যাদের আছে ডিম দেয় এমন প্রাণী বাংলাদেশে দেখা দিতে পারবে তার মানে মিথ্যা কবিতা আর যখন বড় হয় ক্লাস টুতে পড়ে থ্রিতে পড়ে শিক্ষক হাতের মধ্যে বই দেবার বলতেছে বেড়া সুন্দর করে পড়ার বলে স্যার কি
বলাইনা বুড়ি ময়নার মাও সজ্জা তলা দিয়ে যাচ্ছে হেঁটে জামাই বাড়িছি তুই পিটা নিয়ে রাস্তার পাশে কোলা ব্যাগ হাত বাড়িয়ে বলছে বুড়ি তুই একটা পিঠা আমায় দিয়ে দে জোরে বল নাউজুবিল্লাহ বাংলাদেশের কোন কোলা ব্যাগ বলেন পুরি ব্যাগ বলেন মানে যত ভাঙা ব্যাগ বলেন যত ব্যাগ আছে কোন ব্যাগ কোন মানুষের কাছে কোন সময় রুটি পিকে চায় জোরে বলেন চায় মিথ্যা না সত্য মিথ্যা শিক্ষায় শিক্ষিত করার পরে এ যদি জল হয় এ কলমের খোঁজা দিয়া জাতিকে ধোকা বানায় কিভাবে অবৈধভাবে সম্পদ টাকা কামাই করবে না তো কে করবে কথা বলে ঠিক না ঠিক জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক আমার ভাইরা অপর দিনে ছোটবেলায় আমরা দেখেছি আমি যখন ক্লাস ওয়ানে পড়ি ক্লাস ওয়ানে কথাটা সম্ভব আমার ভাইয়ের 1990 সালের কথা ক্লাস ওয়ানে যখন আমরা পড়ি তখন তখন আমরা গিয়েছি বিশাল বড় বই এখন সন্তানের ওজন যা বডির ওজন যা ব্যাগের মধ্যে ঘরের মধ্যে ব্যাগ এই ব্যাগের মধ্যে যতগুলো বই আছে ওজন দিলে সন্তানের বডির চাইতে কিন্তু আপনার এই ব্যাগের ওজনটাই হবে বেশি ঠিক না ওরে বাপ রে বাপ কতগুলো বই বই নিয়ে সন্তান যাচ্ছে আর আমরা ছোটবেলায় মুরব্বী বাবা জিরা যারা আছেন এই যুবকরা বলতে পারবে না আমরা ছোটবেলায় যখন মক্তবে গেছি হুজুরের সামনে নিয়ে গেছি আমাদের হাতের মধ্যে 5-7-10 পাতার একটা বই ছিল এই বইটার নাম ছিল শিশু শিক্ষা লাল কভারে গোলাপি কালারে একটা কভার দিয়ে মোড়ানো 5-7-10 পাতার বই হুজুর কি মনে আছে আমরা পড়ছি না এটা বই খোলার সাথে সাথে আমরা পড়তাম সকালে উঠে আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সারাদিন আমি যেন সারাদিন করি আমি যেন সদা মনে আমি যেন সেই কাজ করি সদা মনে কি চমৎকার কবিতা শিক্ষা গুরুজি হবে তার প্রতি যে মানে স্নেহ তার প্রতি যে ভালোবাসা মহব্বত সম্মান তো থাকবে এই ছোট্ট বইয়ের মাধ্যমে শিখানো হয়েছে কথা বলে ঠিক না ব্যাটি আর এখন ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল মা সন্তান ডিজিটাল মাও ডিজিটাল আমি আমার মাঝে 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 বলি যে মা ডিজিটাল একটা সন্তান আছে সন্তানের নাম হচ্ছে ডিউ ইউটিউবে অর্ধরা শুনছেন আমি এরকম ভাবে বলছি সন্তানের নাম রাখছে ডিউ এখন কিছুদিন পরে ডিউ কথা বলতে শিখছে এখন ডিউ একদিন আম্মুকে গিয়ে বলছে আম্মু আমি নতুন ছোটবেলায় কৌতুক শুনছিলাম আমি কৌতুকটা শোনাইতেছি বলছে আম্মু আমি নতুন এখন বাবা দেখছে মা দেখছে যে বাড়িতে নামি দামি কিছু মেহমান এই মেহমানদের সামনে বলে যে নতুন তো ডাক দে বলছে বাজান এই মেহমানদের সামনে আমার কলিগদের সামনে যদি মুদার কথা কও তাহলে আমার ইজ্জত পাঞ্চার মুদার কথা কওয়ার দরকার নাই তোমার যখন মুদার কথা মনে আসবে মুতু আসবে তুমি তখন আমাকে বলবো যে আমি আমি গান করো আমি বুঝবো তোমার মুতু আসছে আমি তোমাকে বাইরে নিয়ে মুতু করে নিয়ে আসবো বলছে ঠিক আছে সন্তান এটা শিখছে যখন মুতু আসে তখন আম্মুকে ডাক দেবে আম্মু আমি গান করো মা বলছে মুতু আসছে বাইরে নিয়ে মুতু করে নিয়ে আসে কিছুদিন পরে মা দেখছে এই ডিউকে তার বাবার কাছে রেখে নিজের বাবার বাড়িতে ডিউকে গেছে তার রেখে গেছে তার আব্বুর কাছে রাত্রে বাজে 12:30 বাবার কাছে শুয়ে আছে এই সময় ডাক দেবে তার আব্বু আমি গান করু আব্বু আমি গান করু কত বাবা বাপের মেজাজ গরম হবে না মেজাজ গরম যে ধমক দেবে এক পরে চুপ কর এখন বাজে রাত 12:30 এই পাখির কি এটা হঠাৎ পাড়ায় সব মানুষ ঘুমায় গেছে এখন যদি তুমি এই সময় এই গান করার কথা বলো গান যদি শোনাও তাহলে তো সব জনগণ ক্ষতি হবে তারা আমার উপরে রেগে যাবে সুতরাং গান করার দরকার নেই তোর কোয়া লাগলে আগামীকাল সকাল বেলায় বাপ মারে প্রতি বোঝে নাই সন্তান বারবার চিৎকার করে ডাক দেবে আপু আমি গান করো আপু আমি গান করো আপু আমি গান করো নাসর বান্দা বাবা দেখছে যে সন্তান যখন নাসর বান্দা গান আমাকে শোনাই ছাড়বে বলছে ঠিক আছে বাবা গান যখন তোমার করায় তুই দরকার রাত বাজে 12:30 মানুষ ঘুমায় গেছে তো জোরে জোরে কোয়ার দরকার নাই আমার কানে কানে আস্তে আস্তে কো সন্তান কানের মধ্যে হ্যান্ডেল লাগাই দিয়ে একবার অবস্থা খারাপ কথা বলুন ঠিক না ব্যাটি মুসলমান আমি হাসার জন্য বলি নাই এই ডিজিটাল মা ডিজিটাল সন্তান বানানোর জন্য দুনিয়াতে যেরকম অপমান হইল বাবা অপমান হইল মা কেয়ামতের ময়দানে ওরা নাই কেরাম সাক্ষী আল্লাহ বলছেন রব্বানা আরিনা আল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাযারহুমা তাহতা আকদামিনা লাইয়াকুনা মিনাল আসফালিন জাহান্নামের ফয়সালা হবে সন্তানের দ্বারা যাবে ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দাও কোনো আফসোস নাই কিন্তু যেই পিতা মাতা যেই বাবা মায়ের জন্য আজকে জাহান্নামের ফয়সালা হলো আল্লাহর হস্তে এই পিতা মাতাকে আমাদের চোখের সামনে হাজির করায় দাও তাদের সোনা মুখ না দেখা পর্যন্ত জাহান্নামে যাব না আল্লাহ হাজির করায় দিবেন কোরআনে আসছে যে দুই পা ফুটবলে যে ফুটবল মেসি এরকম দৌড়ে দৌড়ায় গিয়া ফুটবলের ক্লান্তি গোল দেয়
শরীরের যত শক্তি আছে সব শক্তি খাটায় মেসি ফুটবল কি করে শট দেয় তাই না ঠিক এই দুই এই সন্তান দুই পা উঁচু করে বাবা এবং মায়ের কপালের ভিতরে লাথি মেরে জাহান্নামের নিম্ন স্তরে ফলায় দিয়ে তারপর তারা জাহান্নামে ঢুকবে জোরে বল নাউযুবিল্লাহ তাহলে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত না করে আমি আপনাদের কাছে মাহফুজ গোদাত তাহাবান দারে আসুন আমরা আমাদের সন্তানগুলোকে দিনে শিক্ষায় কোরআনুল কারীম যেই শিক্ষা অর্জন করলে পরে সন্তানের পিতামাতার যেই কারণ লস হবে না শুধু লাভ আর লাভ হবে আমরা সেই শিক্ষায় শিক্ষিত ইনশাআল্লাহ বানাবো আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার যে ব্যবসার করতে কথা বলেছেন সেটা হলো আকামুস সালাহ নামাজ প্রতিষ্ঠিত করা নিজে নামাজ পড়া নিজের আহলে বাইত এবং আমার পরিবার এবং চারপাশে যারা রয়েছে দায়িত্ব যারা রয়েছে তাদেরকে নামাজ বানানো আমরা ইনশাআল্লাহ মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত মানুষদেরকে দেব জামাতের সাথে নামাজ ইনশাআল্লাহ আদায় করার চেষ্টা করব কারা কারা যে সিদ্ধ হাত তুলে দেখাত জি আলহামদুলিল্লাহ আজ নামাজ আল্লাহ তারা আমাদের সবাইকে কবুল করুন আমার ভাইয়েরা আমাদের দ্বিতীয় মেহমান সম্মানিত মেহমান আপনাদের ক্ষেত্রে বেশ কিছু কথা বলে ইনশাআল্লাহ আপনাদের ক্ষেত্রে মসজিদের উদ্দেশ্যে কিছু কালেকশনও করেছেন আমি লম্বা কথা বলবো না দুইটা মিনিট শুধু সময় নেব দুইটা মিনিট শুধু সময় নেব আমাদের অনেকের আব্বা অনেকের মা চলে গেছে কি বলে রাস্তা যায় নাই কাদের বাবা মা হারিয়েছি হাত তোলেন তো বাবা অথবা মা অথবা দুজনকেই হারিয়েছি বেশিরভাগ মানুষগুলি বাবা মা আমাদের মাঝে নাই আমরা মহাপুর